हेलो क्लास फाइव तुम्हारे बांगला दासु क्लस सबाई के स्वागत जानाई। हमें एक खूब मजार गल्प पढ़ पेटू से हरिपद और श्यमपद दू भाई तरा एट देखल पिसीमार घरे ढुके लुकिए लुकिए दईर हाँड़ी भेबे चूर हाँड़ी थे दई भेबे एक खबला मुखे दिए दिए हरिपद एवं तरह जे प्रचंड प्रभाव से देखल एवं गल्पकार बारे बारे बोलছেন যে এই রকম নানান ভাবে অপদস্থ হয়ে নানান ভাবে সমস্যা পড়েও তা তাদের মনোভাব পরিবর্তন হয় না। হ্যাঁ, এবং সেই জন্য আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে এবং আবার চুরি করে সেই ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘর থেকে দশ বারোটা ক্ষীরের লাড্ডু সে চুরি করে খেয়ে নিয়েছে। মামারা আলোচনা করছেন যে এইভাবে নিজেকে সাংঘাতিকভাবে অপদস্থ করতে হবে, সাংঘাতিকভাবে একে শাস্তি দিতে হবে, যাতে এ বোঝে যে এরকম চুরি করে সকলের খাবার থেকে খেয়ে নেওয়া, একটা চুরি করে খাওয়া অভ্যেস খুবই খারাপ, আর দ্বিতীয়ত হয়তো সেখানে সকলের খাবার মজুত করা আছে, একাই যদি কেউ খেয়ে নেয়, আমার ঘরের সব খাবার যদি আমি একাই খেয়ে নিই তাহলে আমার বাড়ির অন্যান্যরা কী খাবে, তাই না? সেটা তো আমার ভাবা উচিত। ঠিক তেমনই কোনোভাবেই যেমন ওদেরকে জব্দ করা যাচ্ছে না, তখন মামারা নিজেরা আলোচনা করে একটা মতলব বাঁধলেন, সেই যে ক্ষীর এবং ক্ষীরের লাড্ডু সে যে চুরি করে খেয়ে নিয়েছিল সেইটা বড় মামা এবং মেজ মামা মিলে আলোচনা করে বললেন যে তাকে অবশ্যই হরিপদকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে এই খাবারটা সে খেয়েছে সেটা মামারা বুঝতে পেরেছেন। তো কি বললেন যে ওই লাড্ডুর মধ্যে সেকো বিষ মেশানো আছে যাতে ইঁদুর সহজেই মারা যায়, এবং সেই সেকো বিষ কিন্তু ধরনে ভীষণ সাংঘাতিক, সেই সাংঘাতিক বিষ যদি শরীরে প্রবেশ করে কি হবে কেউ বলতে পারে না। এবার আমরা শেষ দ্বিতীয় পর্যায়ে শেষ দিকে দেখলাম যে হরিপদ জানতে পেরেছে যে ওই লাড্ডুর মধ্যে সেকো বিষ মেশানো। তখন বড়মামা জানালেন যে হ্যাঁ, কি করে জানালেন, ঠিক বললেন সকালবেলায় দেখেছেন ওই ক্ষীরের লাড্ডুর মধ্যে সেকো বিষ দিয়ে পাক ধরাতে ছোট্ট টেপেকে। হরিপদের মুখখানা আমশির মতো শুকিয়ে এলো, সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা যাবে এই হয়, আর যদি মানুষের এই লাড্ডু খেয়ে ফেলে? তাই একটু একটু খেয়ে ফেলেও তো মরতে নাও পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে, আর যদি একেবারে এগারোটা বারোটা লাড্ডু খেয়ে ফেলে? সে তো মনে মনে জানে হরিপদ যে সে নিজেই খেয়েছে, বলে হরিপদ হ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড়মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড়মামা, তার মধ্যে পাঁচটা খুব বড় বড় ছিল, একটু শিগগির ডাক্তার ডাকো বড়মামা, আমার কীরকম গা ঝিমঝিম গা বমি বমি করছে। অর্থাৎ হরিপদ তো প্রচণ্ড ভয় পেয়ে গেল, সে ভাবল যে এইবার যদি আমি আমার শরীর খারাপ করে তখন কী হবে, সাংঘাতিক রকম তার মনের মধ্যে প্রতিক্রিয়া হলো। সে বড়মামার কাছে, সে তো বয়সে ছোট, যতই হোক সে স্বীকার করে নিল যে হ্যাঁ, সে লুকিয়ে লুকিয়ে দশ বারোখানা লাড্ডু খেয়েছে, এবং সেতে যে সেকো বিষ নেই সেটাও তো বড়মামা খুব ভালো করে জানতেন। তাই বড়মামা বললেন, কেন তুই খেয়েছিস, ওকে ভয় পাবা আবার জন্য? বললে, হ্যাঁ বড়মামা আমি খেয়েছি, তুমি শিগগির ডাক্তার ডাকো, আমার কেমন যেন শরীর খারাপ করছে, গা বমি দিচ্ছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমে খুব বড় কড়া রকমের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন, তারপর তাকে কি একটা শুকতে দিলেন এমন ঝাঁঝা যে বিচারা দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগে। অর্থাৎ ডাক্তার এসছে, এবার পথ্য দেবে, ওষুধ দেবে, চিকিৎসার ব্যবস্থা করবে। প্রথমে দিল তেঁতো ওষুধ, তারপর একটা অদ্ভুত গন্ধ শুকতে দিল, সেই গন্ধ শুকিয়ে গোটা শরীর ঝাঁঝা করে উঠল, আর তার দু চোখ দিয়ে, হরিপদর দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন, এই একদম অন্যরকমের ব্যবস্থা। এরপর কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন, এই গরমের মধ্যে কম্বল দিলে বুঝতেই পারছো কী অবস্থা হবে, সে দরদর করে ঘামতে লাগলো।
তারপর একখানা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিষাদ আর তার দুর্গন্ধ খেয়ে অরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। অর্থাৎ তাকে প্রথমে একটা ওষুধ দেওয়া হলো, তেতো ওষুধ, তারপর কি শোকানো হলো সে দুর্গন্ধ, তারপর এমন এক ওষুধ খাওয়ানো হলো আবার যে সে ওয়াক তুলতে তুলতে বেচারা বমি করে ফেললো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করতে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতের জল আর সাগু খেয়ে তাকে থাকতে হবে। অর্থাৎ এক ধরনের খাবার আর চিরতার জল, চিরতা এক ধরনের জিনিস, সেটাকে ভিজিয়ে রাখে, সেই জল খেলে পেট ঠান্ডা হয়। পথ্য মানে কি ট্রিটমেন্ট হবে বা কীভাবে সে সুস্থ হবে। পরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বলল, না, যতক্ষণ বাঁচার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করা করে কাজ নেই। অর্থাৎ সে ভয় পাচ্ছে, সে তো ছোটো ছেলে, মনে মনে ভয় পাচ্ছে, বলছে আমি মার কাছে যাব। এবার ডাক্তার তখন রেগে গিয়ে বলছে, না, যতক্ষণ তোমার বাঁচার আশা আছে তুমি কোথাও নড়বে না। তার মানে সেখানেও ডাক্তার ভয় দেখিয়ে দিচ্ছে যে তুমি মরেও যেতে পারো, এরকম উল্টোপাল্টা খাবার খেয়েছো, যাতে সে কোনোদিন এই ভয় এই ভুল আর না করে। মৃত্যু ভয় সাংঘাতিক ভয়, জানো তো, তো সেই ভয় যদি তাকে পাইয়ে দেওয়া হয় সে আর কোনোদিন সেই ভুল করবে না, এই বিশ্বাস নিয়ে সবাই মিলে তাকে চেপে ধরেছে। ও আপনাদের এখানেই থাকবে। বড় বাবা বলে, হ্যাঁ, মার কাছে যাবে না আর কিছু, মাকে এমন ভাবিয়ে তুললে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। অর্থাৎ মা জানেন না এত বড় ঘটনা, যে সে তো বিষটা আসল ব্যাপার, পুরো ব্যাপারটাই তো সাজানো, কিন্তু যাতে সে মার কাছে কোনোক্রমেই পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা বড় মামা করলেন। তো বললে, মাকে খবর দিয়ে কী হবে, তুমি যতক্ষণ আগে নিচে বাঁচো, শরীরটাকে সুস্থ করো, তাকে ব্যস্ত করে কী হবে, কোনো খবর দেওয়ার দরকার নেই, মায়ের কাছেও যাবার দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদ ভারী ব্যারাম হয়েছে, ফলে হরিপদ পেটে কষ্ট হয়েছিল। হরিপদ জানে সে কেউ বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। অর্থাৎ হরিপদ কি জানলো যে সে কেউ বিষ খেয়েছিল বলে তার এত কষ্ট, এবং সে এত বমি করেছে, তার এইরকম ট্রিটমেন্ট, তার চিকিৎসা হয়েছে, এবং সে আরেকটু হলেই হয়তো মারা যেত। কিন্তু বাড়ির লোক কি জানলো যে তার একটা বড় ব্যারাম হয়েছে, ব্যারাম মানে অসুখ। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, যারা দুজন মিলে প্ল্যান করেছিলেন যে যাতে হরিপদকে সঠিকভাবে জব্দ করে, আর জানে রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা যারা এই গল্প করছো। অর্থাৎ এই গল্পের শেষে দেখলাম যে উচিত শাস্তি হরিপদ পেল, আর এই গল্পটা, এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার কেবলমাত্র বড় মামা এবং মেজো মামাই জানতেন। বাড়ির অন্যান্যরা কি জানলেন, বাড়ির অন্যান্যরা জানলেন যে তার বড় ব্যামো হয়েছে বা বড় শরীর খারাপ হয়েছে, কিন্তু সে বেচারা হরিপদ জানলো যে সে কো বিষ খাওয়া লাড্ডু খেয়ে ফেলেছিল, চুরি করে খেয়েছিল বলে তার এত বড় শাস্তি হলো। তো আমরা গল্প থেকে দেখলাম যে না বলে অন্যকে লুকিয়ে খাবার খাওয়া বা কত রকম অন্যায়, এবং সে তার শাস্তি কী প্রচণ্ড পরিমাণ হতে পারে। আচ্ছা, এটাই এখানেই গল্প শেষ। তোমরা ভিডিওর সঙ্গে PDF অবশ্যই পাবে, আশা করি বুঝতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ।